ডিওয়াইএফআই এবং টিওএফএর পক্ষে রাজ্যের শিক্ষক নিয়োগের যে বোর্ড টিআরবিটি, এই বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি 13 জনের প্রতিনিধি দল। মূলত তিনটা দাবিতে আমরা এই ডেপুটেশনে যাচ্ছি। প্রথমত হচ্ছে 2019 সালের অক্টোবর মাসে লাস্টবারের মতন টেট 1 টেট 2 পরীক্ষা নেওয়া হয়। তারপর দীর্ঘ 1.5 বছর অতিক্রান্ত আমরা দেখলাম যে আমাদের রাজ্যের টিআরবিটি এই 1.5 বছরে একবার টেট 1 টেট 2 পরীক্ষা নেওয়ার সুযোগ পেলেন না। আমরা তার আগেও ডেপুটেশনে দাবি জানিয়েছিলাম যে টেট 1 টেট 2 পরীক্ষা ন্যূনতম দ্রুত বছরে 2 বার নেওয়ার জন্য। আমরা দেখলাম 1.5 বছরেও টেট 1 টেট 2 পরীক্ষা একবারও নেওয়া হবে না। আমরা দাবি জানাতে এসেছি, ইতিমধ্যেই তারা একটা ফর্মের ফিল আপের জন্য আহ্বান করেছেন টিআরবিটি, যে খুব দ্রুত এই পরীক্ষার তারিখ ঘোষণা করার জন্য, টিআরবিটি যেন টেট 1 টেট 2 পরীক্ষার তারিখ ঘোষণা করে। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের স্কুলগুলোর মধ্যে বিষয় শিক্ষকের নিয়োগের প্রশ্নে এসটিজিটি এবং এসটিপিজিটি, সেখানে শিক্ষা দপ্তর সেখানে তার শূন্যপদ যখন দেয় সেই অনুযায়ী তারা পরীক্ষা নেয়, শিক্ষক নিয়োগ করেন। আমরা দাবি করবো যেন টিআরবিটি উদ্যোগ নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে কি পরিমাণে বিষয় শিক্ষক শূন্যতা আছে সেই সংখ্যা বের করে এনে সেখানে যেন পরীক্ষা নেয় এসটিজিটি এবং এসটিপিজিটি, সেই বিষয় শিক্ষক নিয়োগ করে। তার সঙ্গে দাবি হচ্ছে বছরে 2 বার টেট 1 টেট 2 পরীক্ষা টিআরবিটিকে নিতে হবে। উদ্বেগের বিষয় হচ্ছে রাজ্য সরকার টিআরবিটিকে বলেন আর টিআরবিটি বিজ্ঞপ্তি জারি করেন যে 3000 শিক্ষক আমাদের দরকার, সে অনুযায়ী যারা যারা টেট উত্তীর্ণ আছেন তারা ফর্ম ফিল আপ করেন। এখন টিআরবিটি পরীক্ষা বন্ধ রেখে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছেন, দেখা যাচ্ছে যত শিক্ষক নিয়োগের জন্য তারা বিজ্ঞপ্তি দিচ্ছেন তার অর্ধেক থেকে অর্ধেক মানে আবেদনকারী আসছেন না, কারণ টিআরবিটি পরীক্ষা নেওয়া বন্ধ রেখেছেন। ফলে কি দারুণ খেলা তারা খেলেছেন আমরা বুঝতে পারছি না। সরকার এবং টিআরবিটি একের সঙ্গে আরেক যুক্ত হয়ে এই খেলায় মেতেছেন, তারা পরীক্ষা বন্ধ রেখে ব্যাপক সংখ্যায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। আমরা তার জন্য বলবো টিআরবিটিকে দায়িত্ব নিয়ে, এই যে আপনি 3000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন আর টিআরবিটির পরীক্ষা আপনি টেট 1 টেট 2 পরীক্ষা বন্ধ রাখছেন, এই দুইটা একসঙ্গে কেন করছেন? হয় আপনি বছরে 2 বার টেট পরীক্ষা নেন, তারপর শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি শিক্ষক নিয়োগ করেন, পরীক্ষা নেওয়া বন্ধ রাখছেন, টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকার সংখ্যা সীমিত হয়ে যাচ্ছে আর আপনি বেশি সংখ্যায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছেন। এটা হচ্ছেন রাজ্যের শিক্ষিত যুবক যুবতী যারা বিএড পাস করা, ডিএলএড পাস করা, এমএড পাস করা, এই শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে একটা ছেলে খেলা শুরু করেছেন। যে ছেলে খেলাটা রাজ্যের জোট সরকারের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু করেছেন, তারই একটা খেলা যেন প্রচ্ছন্নভাবে টিআরবিটিও খেলতে শুরু করেছেন। আমরা তাই দাবি করব যে দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণা করেন এবং বছরে 2 বার টেট 1 টেট 2 পরীক্ষা নিতে হবে। এই দাবিতে আমরা এখানে মিলিত হচ্ছি।